রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী বেশ কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার উপস্থিতির সঙ্গে মৌসুমী অক্ষরেখার অনুকূল প্রভাবের কারণে দক্ষিণে বৃষ্টি বাড়বে। আজ বুধবার প্রবল বর্ষণের সম্মুখীন হবে বেশ কিছু জেলা। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে গিয়েছে রাজস্থান থেকে বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখাও। আর এই দুই জোড়া ফলাওয়ের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আগামী শনিবার অবধি দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবার দক্ষিণের প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল 15ই আগস্ট দক্ষিণের বেশ কিছু জেলায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। পরশু শুক্রবার হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে উত্তরে বর্ষণ এবার কমবে। পার্বত্য জেলাগুলিতে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং এ কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পার্বত্য জেলাগুলিতে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং এর কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ সমতলের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজও বৃষ্টির পূর্বাভাস মহানগরী জুড়ে। আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ, আজও থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গতকাল দিনের তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, যেটি স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি, এবং গতকাল রাতের তাপমাত্রা 29.4 ডিগ্রির ঘরে পৌঁছেছিল, যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি বেশি। ওয়েদার ব্যুরো, নিউজ বর্তমান।